তারেক সাম হিমু আওয়ামী লীগের নাম বেছে উনি নাগরপুরের দালালি করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে খায় ওনার বাবা একজন রাজাকার উনি কোনোদিনও আওয়ামী লীগের কোনো ধরনের কোনো কাজ করেন নাই উপজেলা আওয়ামী লীগের আজ সাত বছর চলে যায় এই কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করার জন্য এই কমিটিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে না তাই আমি নাগরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমার যারা মতে উনি দুই হাজার আটে উনি হরিংমার কার নির্বাচন করেছে উনি দুই হাজার চোদ্দোতেও আওয়ামী লীগের নির্বাচন করেন নাই আঠারোতেও উনি আওয়ামী লীগের নির্বাচন করেন নাই উনি বিভিন্ন টাইমে বিভিন্ন টাইম ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইয়ের থেকে তিন কোটি টাকা বাণিজ্য করে নাগরপুরের থেকে উনি নিয়ে গেছেন ওনার বাবা একজন রাজাকার উনি কোনোদিনও আওয়ামী লীগের কোনো ধরনের কোনো কাজ করেন নাই উনি বিভিন্ন টাইমে ইলেকশন আসলে উনি তার টাকা বিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ আছে তারা তাদেরকে প্রোগ্রাম আসলে টাকা দিয়ে উনি বক্তৃতা দেয় আমরা উপজেলা আওয়ামী লীগের আজ সাত বছর চলে যান আমরা এই কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটির আমাদের জেলা আওয়ামী লীগ কেন্দ্র আওয়ামী লীগের কাছে বিনীত অনুরোধ করি এই কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করার জন্য এই কমিটিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে না আসানুল ইসলাম টিটুর পরিবার ওনার বাবা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন ওনার বাবা আওয়ামী লীগের আওয়ামী লীগ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন উনি আওয়ামী লীগ পরিবারের সন্তান ওনার মা মহিলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তার মামা গুলাম মোহাম্মদ খান তারেক নাগরপুরের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এই পরিবার নিয়ে যারা কথা বলে তাদের প্রতি আমরা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানাই